ডিমের দামের খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন নয়ন বড়ুয়া জয়, যুক্ত হব তার সঙ্গে। জয়, ডিমের দাম কমানোর বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, ভোক্তারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন ডিমের কোনো সংকট কিন্তু আমরা দেখছি না বাজারে। দেখছি সব বাজারে আমরা ডিম দেখা যাচ্ছে, ডিমের সরবরাহ অনেক বেড়েছে। যেহেতু টাঙ্গাইল এবং ঢাকা থেকে ডিম আসে চট্টগ্রামের বাজারে, এখানে ডিমের কোনো সংকট নেই। আমরা দেখছি এখানে হাঁসের ডিমের পাশাপাশি ব্রয়লার ডিম দেখা যাচ্ছে। তবে ডিমের দাম যে বেড়েছে কয়েকদিন আগে থেকে, সেই বাড়ার মধ্যে এখনও আছে। গতকাল অভিযানও চালানো হয়েছে, আমরা দেখেছি পাহাড়তলি বাজারে, যেখানে ডিমের সবচেয়ে বড় আড়ত, সেই জায়গা থেকে কিন্তু চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাজারগুলোতে কিন্তু ডিম সরবরাহ করা হয়। সেখানে কিন্তু ডিমের সংকট নেই দেখা যাচ্ছে, সেখানে একরকম বিক্রি হচ্ছে। আবার এখানে যারা পাইকার আছে তারা একরকম বিক্রি করছে, আবার যারা খুচরা ব্যবসায়ী আছে তারও দেখছি অন্যরকমভাবে তারা বিক্রি করছে। সব মিলে বলা যায় ডিমের ডজন তারা বিক্রি করছে এখানে খুচরা বাজারে, আমরা দেখছি 160 টাকা ডজনে তারা বিক্রি করছেন, যেখানে 130 থেকে 135 টাকা ডজন ছিল কয়েকদিন আগেও। সেই ডিম এখন হু করে বাড়ার কারণে যারা বাজার করতে এসেছেন ক্রেতা, তারাই কিন্তু বিপাকে পড়েছেন। তারা বলছেন অন্তত ডিমের দামটা যদি কম হতো তাহলে সাধারণ ক্রেতা যারা আছে, নিম্নআয়ের মানুষ যারা আছে, তারাই কিন্তু আসলে অন্তত এই ডিম ক্রয় করতে সহজ হতো বলে তারা মনে করছেন। এই কারণে যে নিয়মিত বাজার মনিটরিং করা দরকার, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ যারা দায়িত্ব আছে অভিযান চালানোর, যাদের ক্ষমতা আছে, তারা যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো পাইকারি এবং খুচরা বাজারে, তাহলে কিন্তু ডিমের দাম কিছুটা হলেও স্থিতিশীল হতো বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।